পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পিডিসিএল কর্মীর। শুক্রবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের নিস্তা গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পিডিসিএল কর্মীর। মৃত ওই পিডিসিএল কর্মীর নাম জানা গিয়েছে বাবলু মণ্ডল। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে মোটর বাইক ও ডাম্পারের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা। ঘটনার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। মানে ডাম্পারটা রং সাইডে ছিল, ডাম্পারটা নিচে এসে মেরেছে, প্রায় 40 ফুট অকে সাজিয়ে নিয়ে গেছে। কোথায় কাজ করতো? পিডিসিএল। পিডিসিএল সকালে কাজে যাওয়ার পথেই দুর্ঘটনা। সকালে কাজে যাওয়া। কি বাইক ছিল? বাইক। কি নাম তার? বাবুলাল মন্ডল। ওখানে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে গেল, তাই তো? আপনার নাম? সনাতন মন্ডল। আপনার কে হয় যিনি মারা গেছেন? দাদা।